আমি যখন ডিসাইড করলাম কারোর সাথে কাজ করব এবং সেটা মোস্তফা সরোয়ার ফারুকের সাথে কাজ করব, আমি ওনাকে বলা মাত্রই হয়ে গেল। এমনও আছে আমাদের সাথে যারা কাজ করেছে, যেমন রেদওয়ান রনি প্রায় 8-9 মাস ওনার পিছনে ঘুরছে, আমার কিন্তু ঘুরতেই হয় নাই। আমি ওনার একটা ওয়ার্কশপ করেছিলাম অনেক আগে, কিন্তু সেটা ওনার মনে নেই, আমি শুধু ওনাকে মেইল করতাম। আমি ছোটবেলায় কি করতেছিলাম, আমি আমাকে কেউ যদি টাকা দেয় আমি শুধু সিনেমায় দেখবো। আচ্ছা, দেখবেন মানে ওরকম একটা প্রফেশন ছিল আমার, দেখার জন্য কিছু আমাকে টাকা দিত সারা জীবন। আচ্ছা আচ্ছা, আমি একটা হিসাব করছি যে পৃথিবীর যত সিনেমা আমি এখনো দেখিনি সেটা যদি আজকে থেকে দেখা শুরু করি তো আমার কিছু হবে না। দর্শক যদি আপনার কাজকে গ্রহণ করে ফেলে, অ্যান্ড সেন্সিবল দর্শকের কথা বলছি আমি, তো তখন আর আপনার ভয়টা খুব একটা বেশি কাজ করে না যে আচ্ছা যে এ কী বললো ও কী বললো, তার চেয়ে আমাকে দর্শক হয়তো গ্রহণ করে নিচ্ছে। সো ন্যাচারালি ওই জিনিসটা তখন আমরা বুঝতাম, কিন্তু আমরা অতটা আসলে গা করতাম না, কারণ প্রত্যেকের আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেরকম থাকতাম। সেক্ষেত্রে না, অবভিয়াসলি মনে হয় আমি সবসময় বলি আমি সবসময় প্রিভিলেজড। আমি আগেও বলেছিলাম যে কিছু কিছু মানুষকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সামহাও আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে একটু পছন্দ করেন, যার জন্যে উনি আমাকে একটু দেখে রাখেন। সো যার ফলে যেটা হলো কি যে আমি তো সবসময় চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রামে আমার পড়াশোনা, চট্টগ্রামে ছিলাম এবং আমার ফ্যামিলি থেকেও ফিল্ম মেকিংয়ের সাথে ছিল না। কিন্তু আমি যখন ডিসাইড করলাম কারোর সাথে কাজ করব এবং সেটা মোস্তফা সরোয়ার ফারুকের সাথে কাজ করব, আমি ওনাকে বলা মাত্র হয়ে গেল। এমনও আছে আমাদের সাথে যারা কাজ করেছে, যেমন রেদওয়ান রনি প্রায় 8-9 মাস ওনার পিছনে ঘুরছে, আমার কিন্তু ঘুরতেই হয় নাই। আমি ওনার একটা ওয়ার্কশপ করেছিলাম অনেক আগে, কিন্তু সেটা ওনার মনে নেই, আমি শুধু ওনাকে মেইল করতাম। কি জাদু ছিল আমি জানি না, কি আমি ওনাকে মেইল করতাম ওনার টেলিভিশনের কাজ দেখে, তখন ফেসবুক ছিল না, সেই 2004-05-এর কথা বলছি, তখন আমি ওনাকে মেইল করতাম। তো কেন জানি উনি আমাকে আমি বললাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই, উনি বললেন যে ঠিক আছে চলে আসো, এইভাবেই আমি ঢুকে গেলাম। এবং কাজ করার ক্ষেত্রে গিয়েও দেখলাম যে আমরা যখন সবাই কাজ করতাম প্রায় 10-12 জন অ্যাসিস্ট্যান্ট, যারা এখন ভাই ব্রাদার বলে সবাই, ওখানেও আমি দেখলাম যে সবাই মানে 10-12 জন যখন ক্রিয়েটিভ লোক থাকে তো ন্যাচারালি একজন আরেকজনকে একটু হয়তো চাপে রাখতে চায়, একজন আরেকজনকে হয়তো একটু সুযোগ দিতে চায় না, কোথায় জেলাসি থাকে, কোথায় গিয়ে না ওখানে আমিও দেখলাম যে আমি ঠিকই আমার জায়গাটা করে নিলাম, কোনো প্রবলেম হয় নাই। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি প্রিভিলেজ। আপনি যে কথাটা বলছেন যে কখন প্রিভিলেজ মনে হয়, অবশ্যই প্রিভিলেজ মনে হয় যখন আমি আসলে ফারুকি ভাইকে অ্যাসিস্ট করতেছি, কারণ অ্যাট দ্যাট টাইম অর ইভেন নাও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার্সের আন্ডারে কাজ শেখা। সো এই জিনিসটা তো ডেফিনেটলি প্রিভিলেজের মাঝখানে পড়ে, আমি হয়তো ওনার হাতে না পড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারতাম যেখানে আমার হয়তো আরও সময় লাগতো। সো অবভিয়াসলি আমি সবসময় স্বীকারও করি এবং সেটার জন্য আমি থ্যাঙ্কফুলও। মানে যখন ডিভিডি আসে তখন থেকে হয়তো ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্টেড হই, ইন্টারনেট আসার পরে হচ্ছিল গিয়ে আরও বেশি ওয়ার্ল্ড সিনেমা, শুধু হলিউড না পুরো পৃথিবীর সিনেমা, ওয়ার্ল্ড সিনেমা দেখা, তো ওখান থেকে একটা সিনেমার ভালোবাসা জন্মেছিল। মানে আমাকে যদি বলা হয় আমি ছোটবেলায় কি করতেছিলাম, আমি আমাকে কেউ যদি টাকা দেয় আমি শুধু সিনেমায় দেখবো। আচ্ছা, দেখবেন মানে ওরকম একটা প্রফেশন ছিল আমার, দেখার জন্য কিছু আমাকে টাকা দিত সারা জীবন। আচ্ছা আচ্ছা, আমি একটা হিসাব করছি যে পৃথিবীর যত সিনেমা আমি এখনো দেখিনি সেটা যদি আজকে থেকে দেখা শুরু করি তো আমার শেষ হবে না। তখন তো প্রায় মনে হতো তখন মনে হতো সত্যি কথা, কারণ যে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন নতুন রাস্তা করতে যাবেন তখন ডেফিনেটলি পুরনো রাস্তার যারা কন্ট্রাক্টর বা মালিক বা যাই বলি না কেন বা পথচারীও, সেও দেখবেন কি যে জিনিসটা নিয়ে পছন্দ করবে না। সো আমরাও যখন আসলে একটা নতুন ল্যাঙ্গুয়েজে গল্প বলার চেষ্টা করছিলাম আমরা টের পেতাম এবং সেটা প্রকাশ্যেই টের পেতাম, কোনো আভাসে বা গোপনে না, যে লোকজন আমাদেরকে একটু অন্যভাবে দেখে। তখনকার যদি আমি সংস্কৃতি বোদ্ধাদের কথা বলি বা এরকম অনেকজন হ্যাঁ অনেক ধরনের কথা বলতো যে এরা ভাষাটা নষ্ট করছে, এরা নাটকের ফরম্যাটটা নষ্ট করছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, কিছুদিন আগে আমি ওটিটির বেলা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যখন ওটিটি আসছিল সাডেনলি সবাই বলা শুরু করলো যে ওটিটি মানে অশ্লীলতা খারাপ, তখন আমি বলেছিলাম যে একটু সময় দেন ভালো কাজ আসবে। সিমিলারলি তখন আমরা এই জিনিসগুলো শুনতাম, কিন্তু আমরা জানতাম যে একটা বড় কি ছিল কি দর্শক, দর্শক যদি আপনার কাজকে গ্রহণ করে ফেলে, অ্যান্ড সেন্সিবল দর্শকের কথা বলছি আমি, তো তখন আর আপনার ভয়টা খুব একটা বেশি কাজ করে না যে আচ্ছা যে এ কী বললো ও কী বললো, তার চেয়ে আমাকে দর্শক হয়তো গ্রহণ করে নিচ্ছে। সো ন্যাচারালি ওই জিনিসটা তখন আমরা বুঝতাম, কিন্তু আমরা অতটা আসলে গা করতাম না, কারণ প্রত্যেকের আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেরকম থাকতাম। সেইটার সাথে যখন আমি বাংলাদেশে আসি আমার কাজিন যে অনিম, যে আমার কো পার্টনার আমার কোম্পানিতে, আমরা একসাথে বানাই, ও ডিরেক্টর। সো একসাথে আমরা হচ্ছিল কি আমরা সিনেমা সেটে যে দেখতে চাই আসলে সিনেমাটা বানাই কিভাবে, তখন আমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগ দিই 2009-এ ঢাকায় এসে ফিরে এসে বেহুরা নামে একটা সিনেমা, তানিম নূর যে কাইজার বানিয়েছেন ওনার প্রথম ছবি ছিল ওটা। সো ওইখান থেকে হচ্ছে যেই গ্রুপটা ওই বেহুলার টিমের যেই গ্রুপ ছিল তারাই হচ্ছে একসাথে এখন আমরা যে ফিল্ম সিন্ডিকেটে একসাথে কাইজার কারাগার একদম ফিরে এসে বেহুলা যারা ছিল
তারাই হচ্ছে লেগে এখন কারাগার কাঁপাচ্ছি নাকি জানি না, কিন্তু তারাই একসাথে একসাথে আমরা ফিল্ম সিন্ডিকেটে কাজ করছি। টেলিভিশনে প্রথম নাটক বানিয়েছি পুরো প্রেমের গল্প দিয়ে, আমি প্রেম পারবো না। কিন্তু আমি ইনফ্যাক্ট আমার মেইন যে ভাল লাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে ড্রামা। এটা কেন ওটিটিতে থ্রিলার বেশি চলে সেটা অনেক লম্বা ডিসকাশন, কিন্তু ড্রামা আমার কাছে যখন শুটও করি আমি ওদেরকে ডিল করতে আমার খুব ভালো লাগে। যে তকদির দেখেন সেখানে যে ভাইসা দুই দুই বড় ভাই আর ছোট ভাই যে যেই বন্ডিংটা সেগুলো আমার ডিরেক্ট করতে ভালো লাগছে এবং ওটা অডিয়েন্সের কানেক্ট বেশি করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই সময় কী থ্রিল ফিল করছিলো দেখার সময় সেটা না স্টে করে না ওভার দ্য ইয়ার্স। আচ্ছা আচ্ছা, যা স্টে করে হচ্ছিল গিয়ে ক্যারেক্টারের বন্ডিংগুলো, ক্যারেক্টার সম্পর্কগুলো, কত হিউম্যান ক্যারেক্টারগুলো, সেগুলোই হচ্ছিল গিয়ে বছরের পর বছর রয়ে যায়, ওইটাই হচ্ছিল গিয়ে আমি চাই আর কি। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি এইভাবে ব্যাখ্যা করি, যারা এই কথাটা বলেন যে আমরা আসলে যেহেতু ফারুকি ভাই আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন অলরেডি, সো অনুষ্ঠান প্রধানদের দরজা পর্যন্ত যেতে অন্যদের যতটা সময় লাগতো আমাদের হয়তো লাগছেও না অতটা সময়, এবং আমরা গিয়ে আমাদের গল্পটাই বলতে পারছি। এখন এটাকে আমি দুইভাবে দেখি, ওনাদের প্রতি আমাদের স্ট্রাগলটা কম, আমাদের কিন্তু ব্যাপারটা কি আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে অবশ্যই একটা, আমি তো শুরুতেই বলেছি যে উই আর প্রিভিলেজড আমরা সবাই, এবং এটা আমি স্বীকার করি এবং সেটার জন্য আমি থ্যাংকসও দিই। আমি আজকে অনুষ্ঠানে আসতে পারছি বিকজ আই এম প্রিভিলেজড, আমি যদি আসলে কিছু করতে না পারতাম তাহলে আমি আসতাম না এখানে। তো ব্যাপারটা হয়েছে কি যে এটা রিস্কও, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কেউ চিন্তা করে দেখে না। হয়তো অনেকের মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ও অনুষ্ঠান প্রধান পর্যন্ত যাচ্ছে না, কিন্তু আপনার অনুষ্ঠান যদি জনপ্রিয় না হয় তাহলে আপনি যে যত বড় লোকেরই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হন বা যত বড় ডিরেক্টরই হন না কেন, তখন কিন্তু ওই চ্যানেল ওই প্ল্যাটফর্ম আপনাকে সেকেন্ড টাইম আর ডাকবে না। হয়তো মেবি প্রথমবারই জানে যে এরা হচ্ছে ভাই ব্রাদার, আমাদেরকে ডাকতো কিন্তু বিকজ আমরা গল্প করতে পারতাম, এটা একটা বড় ব্যাপার। আমরা কখনো সিনপসিস নিয়ে বলে হয় না। আমার স্টাইলটা এক নম্বর হচ্ছিল গিয়ে যে ডিরেক্টর যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই জিনিসটাকে আমি বিশ্বাস করি না, করেন না, করি না, বিকজ ডিরেক্টর যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, যে কোনো একটা ডিরেক্টর তা আত্মজীবনীতে নিজেই বলছে, সো নিজেই সেলফ প্রোক্লেমড ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমার কাছে মানে অত অত যে অল পাওয়ারফুল ডিরেক্টর এই জিনিসটাকে আমি বিশ্বাস করি না। আমার সেটে আমি বস না, বস না, না আমার প্রডিউসার অনিম বস, ও যদি আমাকে বলে তুমি এইটুকু শ্যুট করতে পারবো আমি এইটুকু শ্যুট করি, কিন্তু তখন হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। মানে আমার ইগোটা হচ্ছে প্রধান না, গল্পের জন্য যা করতে হবে যতটুকু আমাদের বাজেট অ্যালাউ করে, যতটুকু হচ্ছিল গিয়ে আমাদের ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে ওইটুকুর ভিতরে করতে হবে। পরিচালকের ভাবনাটাই তো আসলে প্রজেকশন হয়, সেই ভাবনার সাথে যখন আমার প্রডিউসার অ্যালাইন থাকবে তখন আমার ভাবনাটাকে রক্ষা করার দায়িত্ব প্রডিউসারের, ওই ট্রাস্টটা থাকতে হবে। এই জন্যই এত বছরের টিমটা বিল্ড করা, আমার ভাবনাটাকে রেখে আমার কোনোদিন কোনো প্রপোজাল ফেরত আসে নাই। এটা এমন না যে যখন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু করলাম, বিকজ আমি গল্পগুলো এমন ভাবে বলতাম ওনার পছন্দ হয়ে যেত, বিকজ আমরা তখন কন্টেম্পোরারি ছিলাম, কন্টেম্পোরারি গল্পগুলো বলতাম আমি, রেদওয়ান রনি, ইফতেখার আহমেদ ফাহমি বা আশুতোষ সুজন, সো ন্যাচারালি ওটা হতো। আমি রিস্ক ফ্যাক্টরটা বলছি যে হ্যাঁ অনেক বই তরুণী হয়তো পার হতে হয় না, অন্যদের যত হয় ওনাদের স্ট্রাগলের প্রতি যথেষ্ট আমার সম্মান আছে, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে হয়তো সুযোগটা দিয়ে দিল যদি আমি ফেল করি সেকেন্ড টাইম তো আমাকে আর ডাকবে না। সো এই যে যাদেরকেই পরবর্তীতে ডাকা হয়েছে ডেফিনেটলি ওরা ওদের যোগ্যতা হয়েছে। আমি সবসময় একটা কথা বলি তানভীর ভাই, ইউ ডোন্ট চুজ ইউর ফার্স্ট ওয়ার্ক, ইউর ফার্স্ট ওয়ার্ক চুজেস ইউ। এরপরে হচ্ছে গিয়ে স্ট্রাগলটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কটা আপনাকে চুজ করে করতে হবে, প্রথম কাজটা কোনো না কোনোভাবে চলে আসবে, প্রথম কাজটাই আপনাকে খুঁজে নেবে, দ্বিতীয় কাজ তৃতীয় কাজ ওটা আপনাকে বাছাই করতে হবে। এই বাছাইয়ে অনেকেই দেখা যায় কি ঝরে যাচ্ছে, প্রথম কাজ অনেকেরই ভালো হয় কিন্তু পরে দেখবেন কি যে পরের কাজগুলো হয়তো আর জমছে না সেরকম। সো আমি সবসময় এই এক্সাম্পলটা দিই যে ইয়োর ফার্স্ট ফিল্ম চুজেস ইউ, ইয়োর ফার্স্ট ফিকশন চুজেস ইউ, ইয়োর ফার্স্ট সিরিজ চুজেস ইউ, এরপরে তোমার দায়িত্ব হচ্ছে কি নেক্সট সিরিজটা তুমি চুজ করতে হবে। রাইট,